হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করুন তা নাহলে তোমরা কিছু বুঝতে পারবে না কি বলতে চাইছি বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলি রাজস্থান রয়্যালস আর দিল্লির মধ্যে আছে যে ম্যাচটা আছে কে জিতবে এটাকে নিয়ে অনেক বন্ধুদের মধ্যে কনফিউশন আছে কে জিতবে ঠিক আছে তা তোমাদেরকে আমি বলি যারা যারা ডিম ইলেভেনে জিততে চাই সবাই তো চাই জিতবো ঠিক আছে কিন্তু সবাই তো জিততে পারবে না কারণ যারা যারা ইউনিক টিম মানাবে তারাই জিতবে বিশেষ করে তা আজকের যে মাঠে খেলা হবে বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ কারণ সেখানেও কিন্তু দিল্লি দিল্লির সাথে রাজস্থান রয়্যালসে কিন্তু ম্যাচ পড়েছিলো ঠিক আছে দু হাজার তেইশ সালের কথাটা তোমাদের মনে করে দিই সো বন্ধুরা আজকের পিচটা কেমন ঠিক আছে সেটাকে নিয়ে তোমাদেরকে আমি পরে বলবো ঠিক আছে তো আজকের মানে মেন কথাটা শোনো বন্ধুরা তোমাদেরকে আমি বলি এসএসসি জয়াসাল আজকে কিন্তু খেলা খেলার দিক থেকে ইম্পর্ট্যান্ট প্লেয়ার হতে চলেছে ঠিক আছে কারণ এসএসসি জিয়াসাল জস বাটলর ঠিক আছে ডেভিড অর্নর মিছিল মার্স আর অশ্বিন এই যে পাঁচটা প্লেয়ারের নাম বললাম এরা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আজকের ম্যাচে হবে ঠিক আছে কারণ এখানে আমি তোমাদেরকে বলবো যে রাজস্থান রয়্যালস কিন্তু জেতার খুব চান্স ঠিক আছে বেশিরভাগ বেশি চান্স আছে রাজস্থান রয়্যালসের জেতার চান্স বেশি কারণ এখানে আমি মনে করি যে দু থেকে তিনটে উইকেট পড়তে পারে দুই থেকে তিনটে উইকেট কিন্তু পড়তে পারে রাজস্থান রয়্যালসের ঠিক আছে তো অবশ্যই তোমাদেরকে বলে দিই যে রাজস্থান রয়্যালসের যদি উইকেট কম পড়ে তাহলে দিল্লির উইকেটটা বেশি পড়বে এটা না বন্ধুরা এটা ভুল ধারণা ঠিক আছে কারণ দিল্লির দিক থেকেও কিন্তু ব্যাটসম্যান তুকার আছে আমি বলিংয়ের দিক থেকে তোমাদেরকে বলে দিই আজকের ম্যাচে ঠিক আছে আজকের ডিম ইলেভেনে মানে তোমরা বলছি তোমরা যারা টিম বানাচ্ছে বানাচ্ছ তোমাদেরকে বলি আজকের যে মাঠে খেলা হবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ ইসবন্দুর চাহাল টেন্ড বোল্ড এই দুজন হচ্ছে মেন বলার ঠিক আছে রাজস্থান রয়েলসের এরা কিন্তু উইকেট নেবে একদম গ্যারান্টি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে এরা দুজন কিন্তু উইকেট নেবে ঠিক আছে দুটো করে তো উইকেট নেবে অ্যাটলিস্ট ঠিক আছে এবার দিল্লির বলারের দিক থেকে মেন যে বলার হচ্ছে কুলদীপ যাদব এইটাকে নিয়ে কনফিউশন আছে কুলদীপ যাদব কটা উইকেট নেবে দুটো যদি উইকেট নেয় তাহলে তোমার ডিম মানে গ্যালিক লিগ জিতে হবে ঠিক আছে আর যদি একটা উইকেট মানে নেয় তাহলে গ্যালিক দিতে পারবে না ঠিক আছে তাহলে এটা মানে স্বপ্ন স্বপ্নই থেকে গেল বন্ধুরা এবার ইম্পর্টেন্ট বলারের নাম বলি যারা সাতটি প্লেয়ার হিসেবে খেলাতে পারে যেমন হচ্ছে মুকেশ কুমার ঠিক আছে আর নকিয়া এরা খুব ইম্পর্টেন্ট প্লেয়ার যদি খেলায় তাহলে তোমরা কিন্তু টিমের নেবে আমি তো সামিল করবো মুকেশ কুমারকে কারণ সেম মাঠে খেলা হয়েছিল মুকেশ কুমার সেই ম্যাচে চারটে উইকেট নিয়েছিল ঠিক আছে তোমার যদি ডিটেলস চেক করে দু হাজার তেইশ সাল তাহলে তোমরা তোমরা বুঝতে পারবে কী বলতে চাইছি এবার বন্ধুরা রিষাব পান্থ অনেক অনেকে কী করছে রেশাব পান্তকে কিন্তু টিম টিমে নিয়েছে আর অনেকে কী করেছে রেশাব পান্থকে টিম থেকে বাদ দিয়েছে আমি তোমাদেরকে বলি আজকের ম্যাচে কিন্তু ঋষাব পান্থ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ অ্যাজ এ তোমরা ক্যাপ্টেন বলতে পারো আবার কি উইকেট কিপার ঠিক আছে কারণ ক্যাশ ধরলে কেউ উইকেট মানে আউট করলে পয়েন্ট দেবে ঠিক আছে তা রেশভ পান্ত কমেন মানে জন প্লেয়ারের মধ্যে রেশভ পান্তের নাম চলে এসছে ঠিক আছে অটোমেটিক রেশাব পান্থের নাম চলে এসছে এবার এখানে দুটো প্লেয়ারের নাম কনফিউশন হয় বন্ধুরা এক হচ্ছে সঞ্জু স্যামসন নাম্বার তিন নম্বর ব্যাটিং করবে রাজস্থান রয়্যালসের আর দু নম্বরে হচ্ছে সিমরান হেডমেয়ার নাম্বার পাঁচে কি ছয় ব্যাটিং করবে এরা এবে এদের দুজনের মধ্যে বন্ধুরা যে কোনো একজনকে তোমরা তোমাদের তোমাদের পছন্দ মতো একজনকে মানে তোমাদের টিমে নেবে কেউ যদি দু তিনটে টিম বানাও সেখানে কিন্তু সঞ্জু স্যামসনকে একটাতে রাখবে একটাতে কিন্তু বাদ দেবে আমি দেখেছি সঞ্জু স্যামসন কিন্তু ফ্লপ হয়েছে অনেকবার ঠিক আছে কোনো সময় ভালো খেলেছে কোনো সময় খারাপ খেলেছে আজকের আজকের যে পিচে খেলা হবে সোনি স্যামসং কিন্তু ইম্পর্টেন্ট নয় আমার দিক থেকে আমি মনে করি ঠিক আছে সোনু স্যামসং আজকে আমি অতটা গুরুত্ব দেবো না সোনি স্যামসংকে বন্ধুরা এবার এগারো জনের নাম আমি তোমাদের বলবো যারা যারা আজকে বেশি র্যাঙ্ক করার চেষ্টা মানে র্যাঙ্ক করবে আর ভালো খেলবে ঠিক আছে ফার্স্ট নাম আমি রাখবো হচ্ছে এস এস সি জাসাল এক নম্বর দু নম্বর পয়েন্ট হচ্ছে ডেভিড ওয়ার্নার মানে দু নম্বর পয়েন্ট মানে ব্যাটিং করবে ঠিক আছে জস বাটলার ইম্পর্টেন্ট প্লেয়ার আজকের ম্যাচে খুব মানে খাতানাক ব্যাটসম্যান হচ্ছে জস বাটলার ঠিক আছে এবার বলিংয়ের দিক থেকে হচ্ছে টেন বোল্ট ঠিক আছে টেন বোল্ট ইম্পর্টেন্ট প্লেয়ার ইসবিন্দুর চাহাল আর হচ্ছে কুলদীপ যাদব ঠিক আছে এবার বন্ধুরা মিছিল মার্সও কিন্তু ইম্পর্টেন্ট প্লেয়ার কেন এজ এ অলরাউন্ডার মানে ওপেনার ব্যাটিং করবে ঠিক আছে পয়েন্ট হিসেবে তোমাদের দিতেই থাকবে অসুবিধা নেই ঠিক আছে এবার মুকেশ কুমার আর নকিয়ার মধ্যে কনফিউশন বন্ধুরা এরা কিন্তু আজকে কিন্তু মানে একটা ইউনিক প্লেয়ার তোমরা বলতে পারো দুজন কিন্তু ইউনিক প্লেয়ার যদি টিম চান্স দেয় দিল্লি থেকে যে মানে বলার হিসাবে যদি খেলায় প্লেয়ার হিসাবে তোমরা কিন্তু টিমে কিন্তু সামিল করবে ঠিক আছে অবশ্যই খেলা খেলবে ঠিক আছে নেবে মুকেশ কুমার আমার কাছে খুব সব থেকে বন্ধুরা ফের নেক্সট ভিডিও দেখাচ্ছে থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও